জেলার যিনি আহ্বায়ক বিদুষ দেবরায়ের উদ্যোগে আজকে আমাদের এই সিটি সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের একটা অবস্থান, ছোট্ট একটা টোকেন ডেমনস্ট্রেশন। কারণ আমরা ঠিক পুজোর আগে আমরাও চাই না মানুষের কোথাও দুর্ভোগ হোক, কিন্তু মানুষকে জানাতে হবে যে আজকে এই সরকার যে কীভাবে এই আগরতলা জুড়ে ত্রিপুরা জুড়ে তাদের যে অনুন্নয়ন, চারিদিকে যে একটা নেই রাজ্যে বাস করছে মানুষ, আজকে সামনে পুজো জিনিসপত্র কিনবে, আজকে এমন অবস্থা আয় যে বাড়বে তার ব্যবস্থাই রাজ্য সরকার কোনোদিনও করে, উল্টে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, ডবল ইঞ্জিন সরকার, কোথায় ডবল ইঞ্জিন সরকার? আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রেও যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, ঠিক লাফিয়ে লাফিয়ে এই রাজ্যেও মানুষ আজকে অসহায় অবস্থা, তাদের ক্রয় ক্ষমতা নেই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এই অবস্থা থেকে। তাছাড়া গণতন্ত্র নেই, বেকারত্ব, শিক্ষা স্বাস্থ্যে নৈরাজ্য, একাধিক দাবি দেওয়া নিয়ে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি, মানুষকে অবহিত করার জন্য যে এই সরকারের শেষে শুরু হয়ে গেছে এবং এই পুজোর শারদ উৎসব শেষ হয়ে গেলে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে মানুষের স্বার্থে আন্দোলন করব, যতক্ষণ না ত্রিপুরার মানুষকে সুশাসন, উন্নয়ন এবং সঠিক পরিষেবা দিতে পারে। গাড়ি এই যে আমতলে সাইকেল কোর্টের কাছে বিরোধী দলের নেতা মানিক সরকার এবং তার সঙ্গে তাদের দলের 200 কমরেডরা ছিল, তাদের বন্দি করে রেখে রাস্তা থেকে গাড়ি থেকে বাস থেকে নামিয়ে নামিয়ে পিটাচ্ছে। কারণ তাদের হাতে অস্ত্র আছে, কারণ তারা সংখ্যায় বাইক বাহিনী প্রচুর আছে, পুলিশ নীরব সম্মতি দিচ্ছে, তারা প্রতিবাদ করছে না। পুলিশ কেন থাকে দেশের মধ্যে? অন্যায় হলে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, অন্যায় হলে তার প্রতিবাদ করবে, অন্যায়কারীকে শাস্তি দেবে। বাইক বাহিনীর কোনো আরোহী বা বাইক বাহিনীর যে গুন্ডা বাহিনী আছে একজনের নাম বলুন যাদের পুলিশ ধরে নিয়ে জেলে দিয়েছে, ধরে নিয়ে শাস্তি দিয়েছে, কাউকে দেন। বন্ধুগণ, আজকে যারা বাইক বাহিনী, কালকে যে আপনি তারাই যে আপনার গান মটকাবে না এই প্রতিশ্রুতি কেউ দিতে পারে? আজকে যারা বাইক বাহিনী নিয়ে গুন্ডামি করছে, অত্যাচার করছে, তারাই যে দুদিন পরে আপনাদের ঘাড়ে বসবে না এইটা চিন্তা করেছেন আপনারা? করেননি। একটা জিনিস লক্ষ্য করুন, বাইক বাহিনীর বাড়ির যারা সৎলোক আছে, পিতামাতা আছে, আত্মীয় স্বজন আছে, তারা চাইছে না আমার ছেলে বাইক বাহিনী নিয়ে জনসাধারণের উপর অত্যাচার করুন। গার্জিয়ানরা চাইছে না এই বাইক বাহিনীর কলঙ্ক আমার ছেলের ঘাড়ে পড়ুক। সুতরাং বাইক নিয়ে বেরোতে পারছে না, বাইক নিয়ে যখন বেরোতে পারছে না তারা কি করল, বাইরে থেকে বাইক নিয়ে আসলো। বাড়ির বাইক তো আসছে না, কিন্তু বাইক বাহিনীর ছেলেদেরকে প্রলোভনটা কামানো হয়েছে, তোমাদের চাকরি দেওয়া হবে, এই সুযোগ দেবে, সেই সুযোগ দেওয়া হবে। সুতরাং বাইরের বাইক এসেছে, আপনার পত্রপত্রিকা দেখেছেন, নতুন বাইক উত্তরপ্রদেশ থেকে এসেছে, প্রচুর এসেছে। কেউ বলছেন 500, কেউ বলছেন 1000। কেন? ওই বাইকগুলি দিয়ে যাদের প্রলোভনের ললিপপ খাওয়ানো হয়েছে তাদের দিয়ে জনসাধারণকে বেদম পিটিয়ে বৈঠকি পান। সহজ নয়, ত্রিপুরা মানুষ সচেতন, ত্রিপুরা মানুষ রাজনীতি জানে, ত্রিপুরা মানুষ রাজনীতির মূল্যায়ন করতে শিখেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনাদের বাইক বাহিনীর মাধ্যমে দেশের বৈতরণী বা ভোটের বৈতরণী পার হবেন, এটা দিবা স্বপ্ন, এই স্বপ্ন দেখবেন না। অন্য যাই করো অপরে না করো, আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি কুলকোয়া কর্মী, লড়াকু নেত্রী, জীবনে সংগ্রাম প্রচুর করেছেন। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির উপরে অসম্ভব পিটুড়ি হয়েছে, রাস্তা ফেলে তাকে মারা হয়েছে। আপনারা দেখেছেন সেক্রেটারিয়েট জাতলা থেকে মমতাদি চুলে জোরে হেসে নিচে নামিয়ে এনেছেন যাতে মমতাদি রাজনীতি না করে, কিন্তু মমতার দিকে দমাতে পারে। লড়াকু নেত্রী,
আর তার প্রমাণ তো বিজেপি নেতাই দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলা যখন আসলো তখন তার দলের লোকেরা বলছে মমতাজির বিরুদ্ধে, পত্রপত্রিকা দেখেছেন আপনারা, টিভিতে দেখেছেন, উনি কি বলেছেন, আরে মমতাদি তো লড়াকু নেত্রী, মমতাদি সংগ্রাম করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, তোমরা সংগ্রাম করো, তোমরা লড়াই করো, মানে মমতা দিদি লড়াই করেছে এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে। মমতাদিকে সবাই সম্মান করে, আপনি এও দেখেছেন টিভিতে, মাঠের মধ্যে দেশ তারা ঠিক করতে দিতে পারে। বিজেপি সরকার এসে দেখল 10,000 টোটালি তো তারা 24,000 ভোটার, সুতরাং এত বড় ভোটের প্ল্যাটফর্মটাকে তো ছাড়তে পারি না, আমরা ক্ষমতায় আসলে আমরা আপনাদের চাকরি দেব, 10,323 কর্মচারীদের চাকরিটা আমরা দিয়ে দেব। জেনে শুনে বুঝেছেন না জেনে বলেছেন না, এবং কেউ বলেছেন আমাদের দিল্লি সরকার, আমাদের ত্রিপুরা সরকার, আমাদের আপনাদের চাকরি অবশ্যই পাবে। 4 বছর হয়ে গেল অনাহারে মারা যাচ্ছে, এই জন্য বিজেপি সরকার কি দায়ী থাকবে না? বিজেপি সরকার কি মনে করছে যে যারাদের প্রতিশ্রুতি দিয়েছে 1 বছর পরে তারা ভুলে যাবে? বিজেপি সরকার কি মনে করছে আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি তারা পালন না করলে মানুষ কিছু বলবে না? নিঃসন্দেহে বলবে, ভোটের বাক্স সামনে আসছে, আর 6 মাস পরে আবার ভোট হবে, সেই ভোটে প্রতিফলন ঘটবেই ঘটবে। যদি অপরাধী কেউ থাকে, এই সরকার অপরাধী আছে, বামপন্থ সরকার অপরাধী, শিক্ষকরা না, আজকে শিক্ষকরা কত রোধে ঘুরছে, একজন শিক্ষক 10 বছর চাকরি করে এখন জীবনের কর্মচারী, 10 বছর চাকরি করার পর রিক্সা চালাচ্ছে, 10 বছর চাকরি করার পর টমটম চালাচ্ছে, এবং তৎসত্ত্ব তাদের জন্য পেটের বাদ ঘুরছে না, তারা আত্মহত্যা করছে, মারা যাচ্ছে। এই যে করুণ পরিস্থিতি, এই করুণ পরিস্থিতি বামপন্থ সরকার দায়ী।